হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো আমিও ভালো আছি। তো লাবণী সরকার ব্লগে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো গাইজ, আজকে পুরীতে দ্বিতীয় দিন। তো এখন আমরা সেজে গুজে রেডি হয়ে মন্দিরে যাচ্ছি, জগন্নাথের দর্শন করতে যাচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি, এই যে আমরা চারজনে পুরো রেডি সেজে গুজে। তো আমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, স্কিপ না করে ফটো দেখো। মন্দির থেকে ঘুরে তো এখন আমরা রান্না বান্না করব, খাওয়া দাওয়া করব, তারপরে আমরা বিচে যাব চান টান করতে, সকালে যাবে। চলে আসছো, কি
কিনে আসছো মাছ পাওনি এখন মাছের বাজার বন্ধ হয়ে গেছে হ্যাঁ এখন এই দুপুর 1টার সময় মাছের বাজার খোলা থাকে আমরা বিকেল 5টা এখন আমরা এই সয়াবিন খাবো রান্না করবো হ্যাঁ এখন কিছু করছি না সুভাষ কই সুভাষ নিচে আসছে তো চলো দেখতে থাকো তো গাইস আমাদের রান্না করা হয়ে গেছে তো এখন মামামের পাপাকে ডাকতে এসেছি তো আমার ওই দাওরদের রুমে তো উপরে উপরে রুমটা আমাদের তো ওইখানে রান্না বান্না খাওয়া দাওয়া করি আমরা আর তো আর ওদের রুমটা নিচে তো ওদের রুমে এসে মামার পাপা একটু ঘুমোচ্ছিল তো যাই হোক ওকে ডাকতে আসলাম খাওয়ার জন্য তো যাই হোক আজকে আর বিচে যাওয়া হলো না মানে স্নান করতে যাওয়া হলো না তো আমরা সকালবেলা এমনি স্নান করেই বেরিয়েছিলাম তো যাই হোক গাইস আমরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে একটু বিচে ঘুরতে যাব ওখানে একটু ফটো তুলবো ভিডিও করবো যাই হোক তো দেখো এই যে ব্যালকনি থেকে নিচটা খুব সুন্দর লাগছে দেখতে তো আমাদের রুমটা একটু মানে রুম বলছি কেন আমাদের হোটেলটায় সমুদ্র থেকে একটু দূরে 5 মিনিট লাগে 5-7 মিনিট হেঁটে যেতে তো যাই হোক তো এই যে ঘুমোচ্ছে উঠছেই না ডাকছে কখন থেকে খাওয়ার জন্য তো আজকে যাওয়া হলো না গাইস দেখো এই যে আমরা খেতে বসে পড়েছি এই যে আমার যা রান্না করেছে খুবই সুন্দর রান্না হয়েছে দেখো আমরা ছোট বেবি ছোট ছোট থালায় ভাত খাচ্ছি এই দেখো আমার ভাত এই দেখো ওর ভাত আর এই যে দুজন দেখতেই পাচ্ছ এই রান্না কেমন হয়েছে অসাধারণ এই রান্না কেমন হয়েছে ভালো করে বলো তোমার বউ রান্না করেছে ভালো জোরে বলো রান্না কেমন হয়েছে জোরে বলো ও রান্না কেমন হয়েছে ভালো ভালো মামা মামা বললো ভালো তখন আমরা খাওয়া দাওয়া করে এখন বিচে যাবো আজকে স্নান করা হলো না কি আর বলবো মন্দির থেকে এসে মানে আসতে লেট হয়ে গেছে তো খিদেও পেয়ে গেছে মানে রান্না টান্না করে খাওয়া শুরু করে তো আজকে এমনিও মেঘ মেঘ করছে বলো তো ওই জন্য কালকে যাবো এখন একটু মানে ভিডিও টিডিও করবো ফটো তুলবো সেই জন্যই যাবো তো চলো খেয়ে নিই হ্যাঁ খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো গাইস এই যে আমরা বিচে চলে আসছি তো দেখো কত সুন্দর লাগছে তো খুবই ভালো লাগছে তো গাইস এই যে আমাদের রান্না হয়ে গেছে এখন খেতে বসে পড়েছি বেগুন ভাজা আর ওই কাঁকড়ার ঝোল তো যাই হোক রাতের রান্নাটা আমিও করলাম তো গাইস এই যে আমরা খেতে বসে পড়েছি এই যে কাঁকড়ার ঝোল রান্নাটা কেমন হয়েছে রান্নাটা কেমন হয়েছে ভালো করে হলো এই যে তুমি বলো
তাই তোমাদের ভুলেই গেছি, খাওনি না, এটা বাজে হতো, এত কষ্ট করে রান্না বান্না করলাম।